হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8টার বাইরে এসে জানলা খুলে দেখছি যে ঝমঝমিয়ে বৃষ্টি। একে তো ওয়েদারটা এত সুন্দর, আর তার উপরে মাথায় চিন্তা যে দুপুরে কি রান্না হবে। ঘরে দেখলাম আছে কুমড়ো, আর ফ্রিজ খুলে দেখলাম আছে হলো চিংড়ি মাছ। তো আজকে তাই বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট, আর সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই কুমড়োটাকে আমি সরু সরু করে কেটে নেব। দেখো, কুমড়োটাকে আগে অর্ধেক করে কেটে তারপরে সরু সরু করে মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপরে এর খোসাটা ছাড়িয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব মাঝখান দিয়ে। তারপরে এটাকে ছোট ছোট টুকরোয় কেটে নেব। তো এইভাবে পুরো কুমড়োটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি এখন ঘন্ট রান্না করব। তো তোমরা রেসিপিটা পুরোটা দেখবে, আর ভালো লাগলে জানাবে যে কমেন্টে যে কেমন লাগলো। আর রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো এইভাবে আমি পুরো কুমড়োটা কেটে নিলাম। আমার কুমড়ো কাটা হয়ে গেছে। কুমড়োর সঙ্গে আমি নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তো আর এখন আমি যে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে বেছে রেখে দিয়েছি, সেই চিংড়ি মাছে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু আমি বেশ 5 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো, যাতে নুনটা চিংড়ি মাছে ঢুকে যেতে পারে। তো এইবার ম্যারিনেট করে নিচ্ছি আমি হাত দিয়ে। কিন্তু মানে মাছ ম্যারিনেশন করার একটা আলাদাই কিন্তু স্বাদ আসে মাছে। হাত ছাড়া কিন্তু ম্যারিনেশনটা একদমই ভালো হয় না। তো ম্যারিনেট কমপ্লিট আমার। ওইদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছ রান্নায় আমি একটুখানি সর্ষের তেলেই রান্না করতে ভালোবাসি, আর এই সব বাঙালি রান্না তো সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু সবসময় তোমরা কম আঁচে ভাজবে, একদমই জোরে করে ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যাবে। একটু হালকা করে আমি এপিটোপিট ভেজে নিলাম চিংড়ি মাছের। চিংড়ি মাছটা ভাজা হয়ে এলে চিংড়ি মাছের তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তো চিংড়ি মাছটা আমি তুলে নিলাম বাটিতে। এইবার তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। প্রথমে আমি তেলে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটুখানি লাল হয়ে এলে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও আর একটু লাল হয়ে এলে তারপরে কিন্তু আমি গোটা জিরেটা দিয়ে দেব। আগে জিরে দিয়ে দিলে কিন্তু জিরেটা পুড়ে যেতে পারে। তো শুকনো লঙ্কা লাল হয়ে এসছে, আমি এবার জিরেটা দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এটা একটুখানি লালচে করে হয়ে এলে, আর শুকনো লঙ্কা তো অবশ্যই একটু কালো কালো হবে, না হলে কিন্তু শুকনো লঙ্কার একদমই কোনো গন্ধ উঠবে না। এবার আমি কেটে রাখা কুমড়ো আর কাঁচা লঙ্কা একসঙ্গে তেলে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে একটু গ্যাস বাড়িয়ে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করার সময় এতে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, মানে এই 1 চামচ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু একদম নুন দেব না, আগে একটু গ্যাসের আঁচটা জোরে করে ভালো করে কুমড়োটাকে ভেজে নিই, না ভেজে নিলে কিন্তু টেস্টটা আসবে না। তো এইবার আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ, তোমরা স্বাদ মতো লবণটা দেবে। লবণ দেওয়ার পরে আবার আমি একটুখানি কুমড়োটাকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর এক্ষেত্রে বলে রাখি, জল দেবার একদমই প্রয়োজন নেই, লবণ দিলে পরেই কুমড়ো থেকে নিজে থেকেই জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। মাঝে মাঝে একটুখানি ঢাকা খুলে এটাকে নেড়ে চেড়ে দেবো, না হলে তলায় লেগে যেতে পারে। গ্যাস কমিয়ে এটাই রান্নাটা আমি এবার করছি। তো ঢাকা খুলে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আরও 3-4 মিনিট মতো রাখবো, যতক্ষণ না কুমড়োটা মজে এসে একটু সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এইবার ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রাখবো, তারপরে ঢাকা খুলে দেখো বন্ধুরা কুমড়োটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবার কুমড়োটাকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। এরপরে আমি আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে দেব। মিডিয়াম ফ্লেমে আঁচটা করে আমি এখন কুমড়োটাকে ভালো করে ভাজা ভাজা করব। কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কুমড়োতে দিয়ে দেব, তারপরে আবার এটাকে নাড়াচাড়া করব। কুমড়োটা যখন জল শুকিয়ে আসবে একদম, তার জল শুকিয়ে আসলেই পরে কিন্তু চারপাশ দিয়ে এটা তেল ছাড়বে। দেখো তেল অল্প অল্প ছাড়ছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে তো খেতে একদমই জমবে না, কুমড়ো খেতে এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, আর চিনি দিলে তো এর স্বাদটা আরও বেড়ে যায়। তো কুমড়ো ঘন্ট আমার অলমোস্ট পুরোটাই রেডি, কারণ ভাজা ভাজা হয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো এটা সার্ভ করবার জন্য রেডি, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো আমাদের কুমড়ো ঘন্ট রেডি। তোমাদের বলবে রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।